মালদা চাঁচল থানার জালালপুরে এক বাঁশ বাগান থেকে পুলিশ 5টি উট উদ্ধার করে। জানা যায় উটগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান, জালালপুরের একটি বাঁশ বাগানে উটগুলি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। আজকে চাঁচল থানার জালালপুর থেকে 5টা উট উদ্ধার হয়েছে। একটা বাঁশ বাগানের মধ্যে ছিল, দু জায়গা থেকে তিনটে আর দুটো মোট 5টা উট উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর ছিল, ওগুলো নিয়ে থানায় আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে। কটা উদ্ধার হয়েছে স্যার? 5টা উট উদ্ধার হয়েছে। স্যার উটগুলো কেমন, মানে শরীর স্বাস্থ্যের দিক থেকে কেমন? শরীর স্বাস্থ্য ঠিক আছে। আমি আমার কাছে যা খবর এখন বলতে, একটা একটু বয়স্ক আছে। আচ্ছা, বর্তমানে কি চাঁচল থানায় থাকবে? না, ওটা আমরা দেখছি কীভাবে উটগুলোকে রাখা যায়। এখন আপাতত জাস্ট কিছুক্ষণ আগে এনেছে, ওগুলো ওখানে দিয়ে কীভাবে এলো এটা তো স্বাভাবিক চালন ক্ষেত্রে উঠে নয়, কীভাবে এলো সেটা আমরা তদন্ত করে কে আনলো ওটা পাওয়া যায়নি তো স্যার। না, ওইটা তদন্ত করে দেখছি আর কি। গ্রেপ্তার হয়েছে স্যার কেউ? কী হবে না না, কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয়নি স্যার। কী খাবেন, কী খায় এরা? আমি দেখছি, আমরা কথা বলি, যারা এসব ব্যাপারগুলো নিয়ে একটু জানি উঠে সম্পর্কে, আমরা খাই নিচ্ছি। কিছুক্ষণ আগে দিয়ে এখন ওটা আগে এমনি ইয়ে খাচ্ছে, গাছের পাতা সব খাচ্ছে, নিমের পাতা, বিভিন্ন সব গাছের পাতা খাচ্ছে। নেক্সট স্টেপ কী কী বলছে না, আমরা দেখছি ওটা ইয়ে করে তদন্ত করে দেখতে হবে তো, যেগুলো কীভাবে এখানে এলো। ঠিক, কোনো পাচার গাড়ি কি পাওয়া যায়নি ওখানে? না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, মানে তদন্ত চলছে আর কি। খবর পেয়ে আমরা উদ্ধার, মালিকহীনভাবে ঘোরাঘুরি করছিল উটগুলি, মাস বাগানের মধ্যে ছিল। খবর পেয়ে উটগুলিকে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এই অঞ্চল উটের বিচরণ ক্ষেত্র নয়, উটগুলিকে কে বা কারা কোথা থেকে নিয়ে এসেছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা। মালদা চাঁচল থানার জালালপুরে এক বাঁশ বাগান থেকে পুলিশ 5টি উট উদ্ধার করে। জানা যায় উটগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান, জালালপুরের একটি বাঁশ বাগানে উটগুলি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। আজকে চাঁচল থানার জালালপুর থেকে 5টা উট উদ্ধার হয়েছে। একটা বাঁশ বাগানের মধ্যে ছিল, দু জায়গা থেকে তিনটে আর দুটো মোট 5টা উট উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর ছিল, ওগুলো নিয়ে থানায় আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে। কটা উদ্ধার হয়েছে স্যার? 5টা উট উদ্ধার হয়েছে। স্যার উটগুলো কেমন, মানে শরীর স্বাস্থ্যের দিক থেকে কেমন? শরীর স্বাস্থ্য ঠিক আছে। আমি আমার কাছে যা খবর এখন বলতে, একটা একটু বয়স্ক আছে। আচ্ছা, বর্তমানে কি চাঁচল থানায় থাকবে? না, ওটা আমরা দেখছি কীভাবে উটগুলোকে রাখা যায়। এখন আপাতত জাস্ট কিছুক্ষণ আগে এনেছে, ওগুলো ওখানে দিয়ে কীভাবে এলো এটা তো স্বাভাবিক চালন ক্ষেত্রে উঠে নয়, কীভাবে এলো সেটা আমরা তদন্ত করে কে আনলো ওটা পাওয়া যায়নি তো স্যার। না, ওইটা তদন্ত করে দেখছি আর কি। গ্রেপ্তার হয়েছে স্যার কেউ? কী হবে না না, কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয়নি স্যার। কী খাবেন, কী খায় এরা? আমি দেখছি, আমরা কথা বলি, যারা এসব ব্যাপারগুলো নিয়ে একটু জানি উঠে সম্পর্কে, আমরা খাই নিচ্ছি। কিছুক্ষণ আগে দিয়ে এখন ওটা আগে এমনি ইয়ে খাচ্ছে, গাছের পাতা সব খাচ্ছে, নিমের পাতা, বিভিন্ন সব গাছের পাতা খাচ্ছে। নেক্সট স্টেপ কী কী বলছে না, আমরা দেখছি ওটা ইয়ে করে তদন্ত করে দেখতে হবে তো, যেগুলো কীভাবে এখানে এলো। ঠিক, কোনো পাচার গাড়ি কি পাওয়া যায়নি ওখানে? না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, মানে তদন্ত চলছে আর কি। খবর পেয়ে উটগুলিকে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এই অঞ্চল উটের বিচরণ ক্ষেত্র নয়, উটগুলিকে কে বা কারা কোথা থেকে নিয়ে এসেছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।